দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন চান বিদ্যাগুচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল হান্নান। ডেস্ক রিপোর্ট, নুরনগর টিভি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন চান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিদ্যাগুচ্ছ ইউনিয়নের মিরকুটা গ্রামের কৃতি সন্তান নবীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য হাজী আব্দুল হান্নান। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি শুরু করেছেন হাজী আব্দুল হান্নান। দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অগ্রগতির কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় রাস্তাঘাট, জনদুর্ভোগ নিরসন, মসজিদ, কবরস্থানের উন্নয়নে দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন তিনি। দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্যাকুচি ইউনিয়ন থেকে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হাজী আব্দুল হান্নান প্রচার প্রচারণায় বেশ তুঙ্গে রয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল হান্নান আগাম প্রচারণায় নেমে পড়েছেন। নিজের পক্ষে জনমত সৃষ্টি করার লক্ষ্যে ও দলীয় সমর্থন পেতে তৃণমূল নেতাকর্মী স্থানীয় সাংসদকে নিজ কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন। তাছাড়া সাধারণ জনগণের কাছে দোয়া আশীর্বাদ কামনা অব্যাহত রেখেছেন মনোনয়ন প্রত্যাশী হাজী আব্দুল হান্নান। বিদ্যাকুচ ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে তার নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো শুরু করেছেন। হাজী আব্দুল হান্নান বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি। বর্তমানে নবীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য এবং বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম বোর্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ UAE কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। এবার আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। মাননীয় সংসদ সদস্য আবদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MA হালিম ভাই যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে নির্বাচনে বিজয় উপহার দিয়ে জনগণের পাশে থেকে সহযোগিতা করে যাব এবং বিদ্যাকুচ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সাজু অক্ত প্রেমা, নুনগর টিভি।